ঈদের বাজার করতে আমরা বের হচ্ছি আজকে। আমরা যাচ্ছি বাজারে, আরডিএ মার্কেট, রাজশাহী আরডিএ মার্কেট, দেখি কীরকম কী আছে না আছে। মোটামুটি জ্যাম ছিল, যেহেতু ঈদ টাইম, রোজার মধ্যেও মানুষ হচ্ছে ঈদের বাজার তো করবেই, জ্যাম ছিল, রেলগেট থেকেই জ্যাম শুরু হয়ে গেছে, তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। এটা হচ্ছে রেলগেট, শহীদ কামালুজ্জামান চত্বর। রাস্তাটা অনেক ভালোই লাগছিল, আর সামনে হচ্ছে রেস্টুরেন্ট ছিল হাতের বামে, আর এখানে আমানাবিক বাজার। ইচ্ছা ছিল আমানাবিক বাজারে নামবো, কিন্তু অত সময় ছিল না, এমনিতেই বাজারে লেট হবে আমাদের, আমরা জানি মেয়ে মানুষ, ঘুরতে তো একটু সময় লাগবেই, বেশি সময় লাগে না, অল্প একটুই তো সময় লাগে। বাসায় আবার আম্মু আছে, বকাঝকা করবে যদি বেশি লেট হয়ে যায়। তারপরেও রাস্তাটা অনেক সুন্দর ছিল, তো তারপরেও একটু তো লেট হয়েই গেছে। অবশ্য শুধু ড্রেস আর স্যান্ডেল কেনা হয়ে গেছে, আর কসমেটিক্স আইটেমটা বাকি থেকে গেছে। তো এটা হচ্ছে বাটার মোড়ের রোডটা, আমাদেরকে অটো থেকে নামিয়ে দিয়েছে ওখানে। ভিতরে যেহেতু অনেক বেশি ভিড় হয়ে যায়, সেজন্য আমাদেরকে আর এত দূর নিয়ে আসতে পারেনি, এই জায়গাটা আমাদেরকে হাঁটতে হয়েছে। এটা হচ্ছে জুতাপট্টি, অনেক ভালো ভালোই স্যান্ডেল আসছে, বাইরেও অনেক সুন্দর স্যান্ডেল ছিল, তো এবারে জুতি কালেকশনটা অনেক বেশি ছিল। আমরা যাচ্ছি হচ্ছে একটা পরিচিত আঙ্কেলের দোকান আছে, ওখান থেকে আমরা বেশিরভাগ শপিং করি, স্যান্ডেল বিশেষ করে ওই জায়গা থেকেই নেওয়া হয়। তো এটা হচ্ছে স্যান্ডেলপট্টির ভিতরে আঙ্কেলের দোকানটা, তো একটু ভিড় ছিল ওই জায়গাটাতে। একবার ভাবছিলাম যে বাইরে দেখব কি না, পরে ভাবলাম যে থাক, আঙ্কেল ওনাকে বলেছিলাম যে নতুন কালেকশান আসবে কবে, তো উনি বলেছিল যে এই দিন যেন আসি, তো বলার পর আবার না গেলে কেমন হয়, তো ভাবলাম যে যাই ওখানেই, আর বেশি সময় নিব না, তাড়াতাড়ি হচ্ছে বাজার করে বাসায় ফেরা লাগবে। যেহেতু আমাদের জুতাপট্টিটা আরডিএ মার্কেটের আগেই পড়ে, এজন্য ওখানেই আগে নেমে গেছি যে আগে স্যান্ডেলপট্টিতেই যাই, এখানে কী কালেকশান আছে। তো চলে আসছে আঙ্কেলের দোকানে, আঙ্কেলকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, দেখলাম যে অনেক ব্যস্ত। এই আন্টি জেরিন থেকে শপিং করেছে, আমি শুনেছি কেউ বলে জেরিন হচ্ছে ডাকাত, কেউ বলে জেরিনের কালেকশান ভালো, কী জানি কী ব্যাপার। জেরিন থেকে আমি অবশ্য বাজার করিনি, অনেকেই বলে যে ইসলাটা অনেক ভালো। তো এই যে আমরা জুতি দেখছিলাম, আঙ্কেল আঙ্কেল জুতা দেখানোর সাথে সাথে প্যাক করে দিছে যে এই স্যান্ডেলটা ভালো, যেহেতু আমরা তিন বোন তিন জোড়া নিব। আর এটা দেখাচ্ছিল আমার মেজো বোনের জন্য, বলছে মানে দামাদামির কোনো সুযোগ নাই, যেহেতু ঈদ মার্কেট, আঙ্কেল খুব বেশি ভিড়ও তখন ছিল না, একটু জলদি তো গেছিলাম। তারপরেও হচ্ছে এই আঙ্কেল এই আঙ্কেল এত 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 বলছিল, এত কথা বলছিল, কিন্তু কী করবো, পরে এই যে এই স্যান্ডেলগুলো ছিল আঙ্কেলের কাছে, কালেকশান খারাপ না, ভালো ছিল, তো উনি দেখার কোনো সুযোগ নাই, যেটা ভালো মনে হচ্ছে ওনার উনি ওটা প্যাক করে দিচ্ছে। পরে আমি আঙ্কেলকে বললাম যে এটা ছিল আমার স্যান্ডেলটা, তো এটা ভালো মতো শ্যুট করা হয়নি, এটা পরে দেখানো হবে। কোনোরকম তিন জোড়া স্যান্ডেল, মানে জুতি, দুটো জুতি আর জিমের, মানে আমার ছোটো বোনের স্যান্ডেল নিয়ে আমরা বেরোয়েছি। এখানে আমরা কাপড় দেখছিলাম, এটা হচ্ছে সুতি কাপড়ের উপরে এরকম সিকোয়েন্স বসানো, এটা ভাল লাগছিল, মানে কালারটা ভালো ছিল, আর পুরো ফ্রন্ট পার্টটাতেই হচ্ছে এরকম সিকোয়েন্স বসানো ছিল। এটার পায়জামাটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা এটার বর্ডার দেওয়া আছে ওই কালারটা, আর
ওড়নাটাও হচ্ছে এরকমই প্রিন্ট, আর জামাটা তো এটা হচ্ছে জামার কাপড়, আর হাতা ছিল এই যে এটা হচ্ছে হাতার অংশ। ভালো আছে, খারাপ না। আর এই এই ড্রেসটা দেখছিলাম, এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস, এটা 5000 বলছিল মেবি, এটাও সুন্দর ছিল। তবে আমার তো অর্গ্যানজা নেওয়া হয়ে গেছে, ওটা শ্যুট করা হয়নি, অর্গ্যানজার কাপড় কিনেছি, আর হচ্ছে যে সেটা দেখাবো অবশ্য। তো সুতি থ্রি পিস দেখছিলাম, কারণ সুতি দরকার ছিল সকালে ঈদের দিন নামাজ পড়ার জন্য, সুতিটাই বেস্ট। সুতির মধ্যে কটনের মধ্যে যে আবার লিলেন এই টাইপের কাপড়গুলো পরে নামাজ পড়াটাই ভালো, তারপর হচ্ছে অন্য ড্রেস পরা যায়। তো সুতি দেখছিলাম আমরা, এই ড্রেসগুলো দেখছিলাম, কি যেন জয়পুরি মেবি বলছিল এটা, আর একটু আগে যে কালোটা ছিল ওটা জমজম জমজম কটন। তো বাজারে কালেকশান মোটামুটি ভালো আছে, সেখান থেকে হচ্ছে বেছে নিতে পারলেই ভালো। যাই হোক, এখন হচ্ছে বাজারে এবার ঈদে দেখলাম যে পাকিস্তানি ড্রেসের চাহিদা বেশি, আর ড্রেস পাকিস্তানি ড্রেস ওরা নিয়েও আসছে অনেক বেশি। তো সব জায়গা থেকে শ্যুট করতে পারিনি আমরা, একটু একটুই করেছি। এটা হচ্ছে যে এইটার কাপড়টা অনেক ভালো লাগছে, কাপড়টা উপরে হচ্ছে বুটিক্স, মানে বুটিক্সের কাজ করা, আর প্রিন্ট কাপড়টা হচ্ছে যে একদম প্লেন কাপড় না, এটাতে একটু কেমন কেমন যেন মানে ভাল লাগছিল আর কি, কাপড়টা ভালো ছিল। তো এটা নেওয়া হয়েছে আমার ছোট বোনের জন্য, দেখাও ছিল এটা। এটার হচ্ছে সিকোয়েন্সের লেস ছিল হাতাতে আর গলাতে, আর ওড়না ছিল, ওড়নাটা হচ্ছে পুরো প্রিন্টের ছিল। এখন বাজার করে আমরা ফিরে আসছি, যদিও বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি একটা টাইম লেগে গেছে, কিন্তু আমরা হচ্ছে যে ড্রেসের সাথে আবার ম্যাচিং করে লেস কেনা হয়েছে, তো সেই ভিডিওগুলো করা হয়নি। লেজের দোকানে যা ভিড় ছিল সেখানে ঢুকে আর কিছু শ্যুট করা হয়নি। তো অনেক ক্লান্ত হয়ে তিনতলাতে উঠতে অবস্থা খারাপ, বাসায় চলে আসলাম। আসার পর হচ্ছে যে সব আম্মুকে দেখালাম, তো আম্মু পছন্দ করেছে। আমার স্যান্ডেলটা হচ্ছে আম্মুই পছন্দ করে দিয়েছে, আম্মুকে ভিডিও কল দেওয়া হয়েছিল, তো এটা আম্মু চুজ করেছে। আর এখানে জুসি শপিং ব্যাগ খোলার চেষ্টা করছিল, আমরা এত ক্লান্ত ছিলাম যে তখন আর ইচ্ছা করছিল না এখানে এনে আম্মুকে দেখানোর পর সব রাখা ছিল, আর ও হচ্ছে এভাবে একটা করে ব্যাগ টেনে টেনে নামিয়ে খেলা করছে। ও খুলে দেখবে কি আছে ভিতরে, ওর জন্য কি নিয়ে আসা হয়েছে। ওর জন্য হচ্ছে গলার একটা কি বলে ওদের গলাতে যে দিয়ে দেয় বেল, সেটা নিয়ে আসছি, কিন্তু ও সেটা দিতে চায় না, ওকে গলায় বেঁধে দিলে আবার নিজে খোলার চেষ্টা করে। তো অনেকক্ষণ ব্যাগ ঘাটাঘাটি করলো, খুলতে পারছিল না বেচারা, এভাবে খেলছিল। পরে যখন দেখছে কোনো ওয়ে নাই কি করবে, তখন হাল ছেড়ে দিয়েছে। ও আমাকে বলছে যে আমাকে আমার জন্য কিনে আসছো, একটু আমাকে বের করে দাও। নেক্সট ভিডিওতে কী কী শপিং করলাম দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।